একদিকে সন্তান জন্ম দিয়ে হসপিটালে ভর্তি রূপা, অন্যদিকে শুনে যে স্বামী দ্বিতীয় বিয়ে করে বউয়ের সাথে রাত কাটাচ্ছে, তাই তার সন্তানকে সে দেখতে আসেনি। সেই মুহূর্তে একটা মেয়ের কেমন লাগতে পারে সেটা শুধু সেই মেয়েই জানে যারা কিনা নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিয়েছে। পৃথিবীতে মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ কাউকে দিতে পারে না বা দিতে চায় না। তবুও কিছু কিছু মেয়ের সেই ভাগটাই অনিচ্ছাকৃতভাবেই দিতে হয়। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, রূপার স্বামীর সাথে কোনো রকম দ্বন্দ্ব বা ঝগড়াও হয়নি, এমনকি তারা খুব খুশিও ছিলেন তাদের প্রথম সন্তান হবে এই বিষয়টা নিয়ে। হাসপাতালে ভর্তি হবার আগের দিনও তার বাচ্চার নাম কি রাখবে, বাচ্চা কাকে বেশি ভালোবাসবে, বাচ্চাকে বড় হলে কি বানাবে, এই সব নিয়ে গল্প করেছে। রূপা সবসময় ভাবত, ওর মতো ভাগ্যবতী মেয়ে হয়তো দুনিয়ায় আর একটাও নেই যার স্বামী কিনা তাকে এত ভালোবাসে। মেয়েটা বিয়ের পর থেকে ওর স্বামীকে রেখে বাবার বাসায় পর্যন্ত যেত না। মেয়েরা বিয়ে হয়ে গেলেও বাবার বাড়ি ছাড়তে চায় না, আর রূপা তার বরকে পেয়ে বাবার বাড়ি যাওয়াই বন্ধ করে দিয়েছিল। শাশুড়ি যখন বলতো তুমি বাসায় কেন যাও না, রূপা তখন উত্তর দিত, আমার ভালো লাগে না মা। রূপাকে আরাপ ভালোবেসে বিয়ে করেছে। রূপা যদিও প্রথমে পাত্তা দিত না, কারণ আরাপ ছিল হ্যাংলা পাতলা একটা ছেলে, গাল ভাঙ্গা, চেহারা কাটিং সুন্দর হলেও তাকে দেখতে ভালো লাগতো না কারণ সে শুকনো ছিল। আর অন্যদিকে রূপা ছিল একদম ফর্সা, দেখতে খুবই সুন্দরী, তবে ও নিজেও ছিল শুকনা। কিন্তু আজকাল মেয়েরা শুকনা হলে সবাই বলে স্লিম সুন্দরী, আর ছেলেরা শুকনো হলে বলে এই ছেলে নিশ্চিত নেশা করে। এই হলো এই যুগের মানুষের অবস্থা। রূপা দেখতে সুন্দরী ছিল বলে আরাপ খুব সহজে প্রেমে পড়ে যায় রূপার। ওদের দেখা হয় কর্মসূত্রে, দুজনে এক কোম্পানিতে জব করত। রূপাকে প্রথম দেখে আরাপ যেন জ্ঞান হারিয়ে ফেলে অবস্থা। কিন্তু ওই যে বললাম, রূপার পছন্দ না এমন ছেলে। আরাপ একদিন জব চলাকালীন সময় রূপাকে ডেকে বলেছিল, আমি তোমায় কিছু বলতে চাই। রূপা সেদিন উত্তর দিয়েছিল, যা বলতে চান তা বলেও কোনো লাভ হবে না, তাই না বলাটাই ভালো। রূপা আরাপের কিছুদিনের ভাবসাব দেখে, চোখের চাহনি দেখে বুঝতে পেরেছিল আরাপ রূপাকে পছন্দ করে। আর রূপার আজকের কথায় আরাপও বুঝতে পারে রূপা আরাপকে তেমন একটা পছন্দ করে না, তাই আরাপ খুব বুদ্ধি করে রূপার মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করল। একজনের কাছ থেকে বাসার ঠিকানা নিয়ে চলে গেল রূপার বাসায়। রূপা জব থেকে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবে মাত্র একটু রেস্ট নিতে শুয়েছে, তার কলিং বেলের আওয়াজ। উঠে গিয়ে দরজা খুলতে দেখে আরাপ, আপনি আমাদের বাসায়? ঠিকানা পেলেন কই? কি দরকার এসেছেন? ভিতরে তো আসতে দিবে আগে নাকি? আচ্ছা আসুন। রূপা আরাপকে আর তার বন্ধুকে বসতে বলে নাস্তা আনতে চলে যায়। রূপার মা এসে তাদের সাথে কথা বলা শুরু করে, রূপা নাস্তা নিয়ে চলে আসে। সবাই নাস্তা করার পর আরাপ রূপার মাকে সোজাসুজি বলে দেয়, আন্টি আমি রূপাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, যদি আপনারা রাজি হন তাহলে আমি আপনাদের বাসায় আমার পরিবারকে পাঠাবো। রূপা কি তোমাকে ভালোবাসে? না আন্টি। তাহলে আমি ওর পছন্দ ছাড়া ওকে বিয়ে দিব না বাবা, ও যদি তোমাকে পছন্দ করে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আরাপ ওর বায়োডাটাও রূপার মাকে দেয়। রূপার মা ভাবে ছেলে তো ভালোই, কিন্তু রূপার মত থাকাটাও জরুরি। আরাপ সেদিন যাবার সময় রূপার মাকে বলে যায়, আপনি একটু বোঝাবেন ওকে মা, ডিরেক্ট মা বলে সম্বোধন করে যায় আরাপ রূপার মাকে। রূপার মা ও আরাপের ব্যবহারে ওর বংশমর্যাদা স্ট্যাটাসের কথা শুনে গলে যায়, রাজি হয়ে যায়। এরপর থেকে আরাপ শুরু করে রূপাকে ইমপ্রেস করা। রূপা জবে আসার আগে ওর টেবিলে ফুলের তোড়া রেখে দেয় আরাপ প্রতিদিন, কখনো কাছের ছুরি, কখনো লাল টেপের পাতা, কখনো বা পায়েল। একদিন জব থেকে বাসায় ফেরার পথে ঝুম বৃষ্টি শুরু হয়। রূপা ভিজে একাকার, রাস্তায় কোনো রিক্সা গাড়িও নেই। রূপা খুব বৃষ্টি বলে একটা দোকানের পাশে দাঁড়ায়, আর তখনই একটা গোলাপ হাতে আরাপ হাজির হয়। গোলাপটা নিয়ে আরাপ বসে পড়ে রাস্তার মাঝখানে আর জোরে জোরে বলতে থাকে, রূপা আমি তোমাকে ভালোবাসি, আমাকে বিয়ে করবে? তুমি যদি আজ উত্তর না দাও তাহলে আমি এখান থেকে আজ উঠবো না।
রূপা দোকান থেকে আরাপের দিকে এগিয়ে আসে। তারপর আরাপের সামনে এসে দাঁড়ায়। বিয়ে করবে আমায় রূপা? আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমায় অনেক ভালোবাসি। অতীত শুনবেন আমার? আমার একটা অতীত আছে, আর সেই অতীতের কথা শুনলে এখনই আপনি এখান থেকে উঠে চলে যাবেন। কি অতীত? কি এমন অতীত আছে তোমার যে অতীতের কথা শুনলে উঠে চলে যাব আমি? বলেই ফেলো আমায় তাহলে। তবে শুনুন, আজ থেকে 3 বছর আগে চলবে। এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন।